ॐ ध्यायेत्तरितं भुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखां भुजां स्थलपद्माप्रतिकाश पादाम्भोजसुशोभना शुक्लां वरधरां कीरां सज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वाम भागस्ताम भक्तानुग्रहकारिणी ओम ऐं ह्रीं सर्वदेव देवी स्वरूपिण्यै श्री शारदा दिव्यै नमः। শ্রী শ্রী মায়ের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি। প্রথম যার স্মৃতি কথা আমরা পড়ছি, বিগত দিন আমরা ব্রহ্মচারী অশোক কৃষ্ণের স্মৃতি কথা পড়েছি, আজকে যার স্মৃতি কথা পড়ব তিনি হচ্ছেন নাম নেই নাম প্রকাশে অনিচ্ছুক একজন মায়ের স্মৃতি কথা। তিনি লিখছেন, শ্রী শ্রীমা আমাকে দীক্ষা দানের পর শুনতে পাচ্ছেন, শ্রী শ্রীমা আমাকে দীক্ষা দানের পর বলেছিলেন, দেখো মা আমি করে নারীকে মন্ত্র দিই না, তবে তুমি ভালো তাই দিলাম, দেখো যেন আমায় ডুবিও না। শিষ্যের পাপে গুরুকে ডুবতে হয়, সবসময় ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করবে। আর একবার শ্বশুরবাড়ি যাবার সময় বলেছিলেন, কারুর সঙ্গে মিশবে না, কারু জামাই বেআই কুটুম আসুক আর তার কোনো কিছুতেই থাকবে না, আপনাতে আপনি থেকো মন যেও না তো কারু ঘরে, আপনাতে আপনি থেকো যেও না মন কারু ঘরে। ঠাকুর নারকেলের নাড়ু ভালোবাসতেন, দেশে গিয়ে তাই করে তাকে ভোগ দেবে আর তাঁর সেবা যত্ন বাড়াবে, ঠাকুরের বই সব পড়বে। একদিন আমি ও মা ছিলাম, আর কেউ ছিল না। মা বললেন, দেখো মা পুরুষ জাতকে কখনো বিশ্বাস করো না, অন্য পরের কথা কি নিজের বাপকেও না ভাইকেও না, এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন তাকেও বিশ্বাস করো না। এগুলো পড়তে পড়তে অনেক সময় শ্রী শ্রী মায়ের যে রূপটি আমাদের চোখের সামনে ভাসে সবসময়, যে সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সবাকার, এই ধারণাটা মনে হয় যেন কোথায় যেন টলে যাচ্ছে। প্রথম কথা বলছেন, কোড়ে রানীকে আমি দীক্ষা দিই না। কোড়ে রানী মানে বিধবা অপুত্র, নিঃসন্তান বিধবাকে কখনো দিই না। তার কারণ হচ্ছে, যদি ভগবানের প্রতি না আসক্তি তৈরি হয়, আপনি যত কিছুই দিন না কেন কোনোভাবেই কোনো কিছুতেই আমাদের ভগবানের দিকে আমাদের মন যাবে না। এটা একবারে খুব পরিষ্কার সোজা সাপটা কথা, যতক্ষণ না পর্যন্ত ভগবানকেই আমরা জীবনের একমাত্র সার বলে চাইব। এই যে অনেক সময় আগেকার দিনে ছিল, আমাদের এখনকার জীবনেও আছে, কিছু হলো না যাও গিয়ে রামকৃষ্ণ মিশনে দীক্ষা দেবার বন্দোবস্ত করে দাও, ওভাবে কিন্তু হয় না। যদি ভালোবাসা না তৈরি হয়, শুধুমাত্র একটা স্ট্যাটাস সিম্বল, শুধুমাত্র একটা টাইম পাস করার একটা সামগ্রী হিসেবে শ্রীরামকৃষ্ণকে কখনোই ব্যবহার করা যায় না, করলেও সেটা কোনো ফল হবে না। যতক্ষণ না বুঝতে পারছি এই কাজটা করলে আমার জীবনের উন্নতি হবে, আমার ব্যক্তি জীবনের মানোন্নয়ন ঘটবে, যতক্ষণ না পর্যন্ত এই কথাটা আমি পরিষ্কার করে বুঝতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যাই করি না কেন কোনো কিছুতেই কিছু হবে না। এটা একবারে খুব পরিষ্কার সোজা সাপটা কথা। করে রাড়িকে দিচ্ছেন না, তার কারণ হচ্ছে
যিনি অল্প বয়সে বিধবা হয়েছেন, সংসারের প্রতি আকর্ষণ তার থাকবেই, ফলে তার মন সবসময় সাংসারিক সুখ খোঁজার চেষ্টা করবে। শ্যামলবাবু মাইক্রোফোন অফ করুন। এই এই সংসারের সুখ খোঁজার চেষ্টা করবে, ওই একটা শ্রীরামকৃষ্ণ তার কাছে একটা অপশন হয়ে থাকবে, এটা হচ্ছে কথা। দুই হচ্ছে, অপুত্রক অবস্থায় অন্যের যখন মাতৃ অন্যদের মধ্যে যখন আপনি দেখছেন, যখন আমরা অন্যকে দেখতে পাচ্ছি, তখন আমাদের মনের ভেতরে এই সমস্যাটা তৈরি হয়ে যাবে। কিন্তু এটা যদি দীর্ঘদিন চলতে থাকে, তাহলে কোনোভাবে ভগবানের দিকে আমাদের কখনোই মন যাবে না, এবং ভগবানের দিকে মন না গেলে আমাদের জীবনটা খুব ভীষণ রকমের কষ্টকর হয়ে যাবে। ভগবানের দিকে মন আসাটা খুব জরুরি। সেই কারণে বলছেন, কোরে নারীকে আমি দীক্ষা দিই না, তার কারণ তার কিছুতেই মন ভগবৎমুখী হয় না। দুই বলছেন, তবে তুমি ভালো তাই দিলাম, তবে তুমি ভালো তাই দিলাম, এর অর্থ হচ্ছে এই যে তোমার তোমার আধার ভালো, তোমার আধারটি ভালো, তোমাকে যে মন্ত্র দীক্ষা দেওয়া হয়েছে এটা কাজে দেবে, সেই কারণে তোমাকে দিলাম। আদ্যাশক্তি মহামায়া তিনি তার দৃষ্টি দিয়ে চিনতে পারছেন। তারপরে বলছেন, দেখো যেন আমায় ডুবিও না। এটা হচ্ছে আমাদের গুরুদের সবারই একই কথা থাকে, দেখো যেন আমায় ডুবিও না। আমরা মনে করি যে দীক্ষার সময় আমাদের জ্ঞানকৃত অজ্ঞানকৃত সমস্ত কর্ম গুরুর পাদপদ্মে অর্পণ করে দিলাম, মানে আর আমার কিছু করার থাকলো না। তা কিন্তু নয়, এই আমাদের গুরুরা যে এত ভোগের এত কষ্ট পান, তার মূল কথা হচ্ছে এই আমাদের জ্ঞানকৃত অজ্ঞানকৃত যে কর্ম সেগুলোর বোঝা তারা নেন। অপাপবিত্ত পুরুষ তিনি সব বোঝাগুলো নেন, এবং যে কষ্টটা আমাদের সহ্য করতে হতো সেই কষ্টটাও আমাদের তাকে সহ্য করতে হয়। একই সঙ্গে দীক্ষার পরও যে আমরা ছাড়া পেয়ে গেলাম তা নয়, কিন্তু আমাদের আচরণের যদি শুদ্ধিকরণ না থাকে, তাহলে সেটাও গুরুকে হয়ে নিয়ে যেতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের মুক্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু গুরুর মুক্তি নেই। সেই কারণে বারবার বলতেন, যা হয়ে গেছে হয়ে গেছে, একেবারে নতুন করে জীবন শুরু করো। পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ মন্ত্র দীক্ষার পরে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের কাছে কিছু স্পেশাল উপদেশ চেয়েছিলেন। তার দুটো স্পেশাল উপদেশের দুটো ভাগ আছে। এক হচ্ছে বিদ্যাসাগর মহারাজ মহাশয় তার প্রথম দিনের যে বর্ণ পরিচয় যেটি বলেছেন সেটি মানতে হবে, সেটি হলো এই যে সদাসত্য কথা বলিবে এবং অপরের দ্রব্য না বলিয়া অপরের দ্রব্য লইলে চুরি করা হয়, এটা হচ্ছে একটা দিক আচরণগত। তিনি জিজ্ঞাসা করেছিলেন যে বহু জিনিস বহু কর্ম আমরা আগে আগে করে ফেলেছি, এখন সেইটির কী হবে, তার রেশ তো আমাদের জীবনে থেকে যায়। এই দীক্ষা হয়ে গেল মানে আমি ধোয়া মোছা ছেলেপুলে হয়ে গেলাম, তা তো নয়। মহারাজ ভারী সুন্দর একটা কথা বলেছিলেন, কথাটা হলো এই, বিচার করে দেখবে যে কাজগুলি করেছো সেগুলি সঠিক কি না, যদি তোমার বেঠিক করলে মনে হয় তাহলে আর সেটা কখনো রিপিট করবে না। আত্মস্থানন্দজি পরবর্তীকালে আমাদের এই ঘটনা বলতেন। একদিন মহারাজকে ভয়ের ছোটে, আমরা তো মহারাজকে খুব ভয় পেতাম, মহারাজকে ভয়ের ছোটে মিথ্যে কথা বলে ফেলেছি, খুব জ্বর হয়েছে, মহারাজকে বলা হয়নি যে জ্বর হয়েছে, যদি ভয় যদি বাড়ি ফেরত পাঠান। রাত্রিবেলা নাইট ক্লাসের আগে ক্লান্ত হয়ে পড়ে ঘুমিয়ে পড়েছি, তারপরে যখন ঘুম ভেঙেছে তখন দেখছি পিপিটিসিতে কোথাও কেউ নেই, ছুটতে ছুটতে মহারাজের কোয়ার্টারে গিয়ে পৌঁছেছে। ক্লাস শুরু হয়নি, তখনও মাদুর পাতা হচ্ছে, ওই কাজটা আমার করার থাকছিল। তা মহারাজ জিজ্ঞাসা করলেন, দেরি কেন হলো? আমি বললাম বাথরুমে গিয়েছি, মুখ থেকে বেরিয়ে গেল মিথ্যেটা। মহারাজ চুপটি করে বললেন, ও বাথরুম গিয়েছিল, চুপ করে তাকিয়েই আছে, যতক্ষণ ক্লাস হচ্ছেন চুপ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার নিজের খুব খারাপ লাগছে, বলছে ক্লাস শেষ হয়ে গেলে সমস্ত দোষ স্বীকার করব, তারপরে তিনি যদি সংকেত বাইরে বার করে দেন তাহলে সংকেত বাইরে চলে যাবে। অপেক্ষা করে আছি, ক্লাস শেষ হয়ে গেছে, মাদুর তোলা হয়ে গেছে, নিজেদের প্রেস্টিজ জ্ঞান তো খুব বেশি। তারপরে মহারাজের চোখে ওষুধ দিয়ে মহারাজের বিছানায় মশারি ঠিক করছি, তখন মহারাজকে আস্তে আস্তে বললাম,
মহারাজ আজকে একটা বড় ভুল হয়ে গেছে। মহারাজ বললেন, এই বাথরুম যাওয়াটাতে? তা আমি তখন বললাম যে হ্যাঁ মহারাজ, একটা বড় ভুল হয়ে গেছে। আমি আশা করছি যে খুব ভয়ঙ্কর ঝড় আসবে, খুব ওখান খেতে হবে, এত বলবেন কাল সকালেই বাড়ি ফিরে যাও। শান্ত হয়ে বলছেন, দেখ আমরা কেউ পারফেক্ট নই, পারফেক্ট হতে এসেছি। পারফেক্ট যদি হতাম তাহলে পদ্মফুলের উপর আমরাই বসে থাকতাম, আর শ্রীরামকৃষ্ণদের পড়তে পড়িয়ে আমাদের আরতি করতেন, আর স্বামী বিবেকানন্দ হারমোনিয়াম বাজিয়ে খণ্ডন করবো খণ্ডন গাড়ি। পারফেক্ট নই বলে পদ্মফুলে ঠাকুর বসে আছেন, স্বামীজি তার মন্দিরে বসে আমাদেরকে দেখাশোনা করছেন, আর আমরাই বলতে পড়া করাচ্ছি, আমরাই খণ্ডন ভগবন্ধন গাইছি। বলতেন যে প্রথমে ভুল যেটা সেটাকে আইডেন্টিফাই করতে হবে, আমাদের চরিত্র ভুল আর ঠিক নিয়ে। দেখবেন আমরা কেউ সাদা নেই, কেউ কালো নেই, শুধুই কালো আছে, শুধুই সাদা আছে এরকম নয়। সাদা কালো নিয়ে আমাদের চরিত্র তৈরি। কালোগুলো যেগুলো আমাকে আরও সাদা হতে প্রতিহত করছে সেগুলোকে খুঁজে বার করতে হবে। মহারাজ বলছেন সেগুলোকে খুঁজে বার করে ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করা যে এই জিনিস আর দ্বিতীয়বার করবো না। এটা হচ্ছে কথা, আমরা যে প্রায়শ্চিত্তের কথা বলি এই হচ্ছে প্রায়শ্চিত্ত, আর আমরা কোনো দিন এইরকম কাজটি করবো না। তাই বলছেন দেখো যেন আমায় ডুবিও না। শিষ্যের পাপে গুরুকে ভুগতে হয়, সব সময় ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করবে, এইটাতে আমাদের খুব একটা অ্যালার্জি আছে। আমরা ঠিক করি যে ঘড়ির কাঁটার মতোই জপ ধ্যান করবো, এই যে বিভিন্ন আজকে বলছিলাম, কেউ গল্প করলেও গল্প করবে, গল্প তো করবে আপনার সঙ্গে তো মানুষজন এসে গল্প করবে, আপনি যদি গল্প না করেন, আপনি যদি উত্তর না দেন, তাহলে তো দেওয়ালের কাছে আপনি কতক্ষণ বলতে থাকবেন, বলতে বলতে একটা সময় আপনাকে থামতেই হবে, থেমে যেতেই হবে, সেখানে তার কোনো কিছু নেই, আপনি তো জোর করে তাকে কথা বলাতে পারবেন না। আপনি যদি ঠিক করে থাকেন, এই আচরণটা যেন তা আমাদের নিজেদের ঠিক করতে হবে, আমাদের কী করে দরকার, এটার কোনো কোড অফ কন্ডাক্ট হয় না, এটার কোনো ভিপ জারি করা হয় না। এই যেমন আমি প্রত্যেক দিনই বলি, এই আপনারা যখন এখানে এসে বসেন, নিজেদের ভিতরে বকরম বকরম করাচ্ছে, একটুখানি বসে জপ ধ্যান করবেন, ঈশ্বর মন্ত্র জপ করতে কিছু কষ্ট হয় না, কতটুকু আর সময় আপনারা পান করে বসেন। তবু দিদি কেমন আছো, গরমটা ভয়ঙ্কর পড়েছে, মাথা দিয়ে ঘাম চড়ছে, এগুলো তো নন ফ্যাক্ট, গরমকালে গরম লাগবে, ঘাম হবে, নন ফ্যাক্ট, এটা নতুন কিছু নয় তো, নতুন কিছু নয় তো, তাহলে এটা নিয়ে কেন মাথা ঘামাবে। দুটো জিনিস হচ্ছে, একটা আমাদের বেছে নিতে হবে, যদি আধ্যাত্মিক জীবনযাপন করতে হয় আধ্যাত্মিক জীবনযাপন করতে হবে, আর যদি মনে হয় সাধারণ জীবনযাপন করতে, কেউ বলেনি। এই যে দীক্ষা যে হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশনকে, কিন্তু আপনার বাড়ি বাড়ি সার্ভে করে কুপন বিতরণ করে তো দীক্ষা হচ্ছে না, আপনি নিজে থেকে দীক্ষা নিতে এসেছেন, আপনি নিজে থেকে বইগুলো পড়েছেন, আপনি নিজে চাইলেন বলেই দীক্ষা হলো, কিন্তু পরের জায়গাটায় আবার সেই নিজে চাওয়াটা অন্যরকম হয়ে যায়। ঘড়ির কাঁটার মতো জপ করতে বলছেন, কতখানি কঠিন একটা টাস্ক হচ্ছে, আমাদের ঘড়ির কাঁটার মতো না পারি যতটা সময় সম্ভব হবে ভগবানকে চিন্তা ভাবনা করার কথা বলা হয়েছে। বলছেন আরেকবার শ্বশুরবাড়ি যাওয়ার সময় বলছেন, কারুর সঙ্গে মিশবে না, কারু জামাই বেয়াই কুটুম আসুক, তার কোনো কিছুতেই থাকবে না, আপনাতে আপনি থেকো, যে ওনাকে কারো ঘরে। আমাদের একটা বেসিক স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে পিএনপিসি, পরনিন্দা পরচর্চা, তেঁতুলের আচারের মতো। আমাকে সেদিন একজন এক কৌটো ইমলি লজেন্স প্রেজেন্ট করেছে, আমরা যে স্কুলে যে হজমিগুলি খেতাম ঠিক ওই রকম, সে হজমিগুলি ওটা কালো ভূতের মতো ছিল, ধবধবে সাদা চিনি দিয়ে তৈরি করে, আর যতবার দেখছি ততবার মনে হচ্ছে সুগার চায় যাক, দু চারটে লুকিয়ে মুখে ফেলে দিলেই হবে। পিএনপিসি পরনিন্দা পরচর্চা হচ্ছে আমাদের আকর্ষণীয় জিনিস, যেটা আমাকে খুব আকৃষ্ট করে। আমরা নিজেরাও জানি এতে আমাদের ব্যক্তি জীবনের সামান্যতম পরিবর্তন হয় না, কিন্তু এটাতে আমাদের কত সময় ব্যয় হয় সেটা আমরা কখনো ভাবি না। অন্যের চিন্তা, অন্যের ভাবনা, আমার ঘরটা পরিষ্কার হলো কি হলো না, মিসেস ঘোষের ফ্ল্যাটটা আজকে কেন নোংরা, এটা নিয়ে আমাদের অন্তহীন দুশ্চিন্তা।
এটা আমরা সবাই করে থাকি, সবাই করে থাকি। আমার ইনক্রিমেন্ট হয়েছে ঠিক আছে, পাশের ডিপার্টমেন্টগুলো একই রকম ইনক্রিমেন্ট পেয়েছে কি না এগুলো নিয়ে আমাদের অন্তহীন মাথা ব্যথা। কিন্তু জীবনটা যে প্রত্যেক দিন যে কেনা দিন কিনে নিয়ে এসছি সেটা যে শেষ হয়ে যাচ্ছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। যত বাইরে থেকে নিজেকে গোটাতে থাকব তত আধ্যাত্মিক জীবন শুরু হবে। দর্শনশাস্ত্রে বলা হয় যখন বাইরের সমস্ত পথ বন্ধ হয় আমরা ভেতরের দিকে যাত্রা করি তখন আমরা ধর্মপথে বা আধ্যাত্ম জীবন যাপন করি। সব বাইরের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে তার সেই বিশ্বরূপ দর্শন করালেন, বিশ্বরূপ দর্শন করার পরে অর্জুনের মনে হতে থাকল যে জগতে যদি সবাই ছেড়ে চলে যায় ভগবান তাকে কখনো ছেড়ে যাবে না, অতএব যদি জানতে হয় তাহলে ভগবত বিষয় জানাটাই জরুরি আর বাকি সব বিষয় জানাটা অপ্রয়োজনীয়। মা বলছেন না সবসময় জানবে তোমার একজন, কেউ থাকুক না থাকুক তোমার একজন মা আছে, কত বড় আশ্বাস বাণী। কিন্তু আমরা বিপদ ছাড়া মাকে বড় একটা আঁকড়ে ধরে থাকি, মুখে মা মা বলি বটে, সে আল্লাহ আকবরের মতো চিৎকার করে মাঝে মাঝে মা জয় মা বলি থাকি, কিন্তু মাকে ভালোবাসে না। রোজ ফেসবুকের পাতায় মায়ের একখানি করে ছবি আর একখানি করে মানি পেটি পোস্ট করি, ব্যাস ওতেই আমাদের ভীষণ আনন্দ। আমরা তার আগে মায়ের তত্ত্ব মায়ের কথা অনুভব করতে চাই না, এটা অনুভব করাটা জরুরি। এটা যদি আমরা না অনুভব করতে পারি কারোর কিছু ক্ষতি হবে না, যা ক্ষতি হবে সবটুকু আমার। বলছেন যেই আসুক না কেন, আত্মীয় স্বজন যেই আসুক না কেন, তাদের কোনো কিছুর ভেতরে জড়াবে না। ঠাকুর নারকেলের লাড়ু ভালোবাসতেন, দেশে গিয়ে তাই করে তাকে ভোগ দেবে আর তাঁর সেবা জপ ধ্যান বাড়াবে, ঠাকুরের বই সব পড়বে। বলছেন এই সুযোগটা আমাদের আসে না, একান্তভাবে শুধুমাত্র ভগবানকে নিয়েই থাকার এই সুযোগটা আমাদের বড় একটা আসে না। নিতেশানন্দজি গল্প করছেন তার তপস্যায় যাওয়ার কথা, মহাপুরুষ মহারাজকে রাত্রিরে মেসেজ করছিলেন। মহাপুরুষ মহারাজকে বললেন মহারাজ সন্ন্যাস হয়ে গেছে, বড় ইচ্ছা কিছুদিন গিয়ে তপস্যা করি। প্রথম যে উপদেশটা বলছেন তরাক করে উঠে পড়লেন, শুয়েছিলেন বিছানায় মহাপুরুষ মহারাজ, তরাক করে উঠে বসলেন, বললেন হ্যাঁ তুমিও ভাবো আমিও ভাবি কোথায় ভালো জপ ধ্যান করা যাবে। শুধু তপস্যা করতে গেলে হবে না, মাতুকরি যেখানে ভালো পাওয়া যায় সেখানে যেতে হবে, কারণ পেটের চিন্তাটা ঠিক রাখতে হবে। তার চেয়েও বড় যে কথাটা বললেন, ওখানে গিয়ে তো জপ ধ্যান ছাড়া আর কিছু করা যাবে না, তাই শুধু জপ ধ্যান করার অভ্যাসটা করে যাবে। পরবর্তীকালে এই ঘটনা মহারাজ অনেককেই বলেছিলেন। একজন সাধুকে আমি দেখেছি, তার 96 সালে সন্ন্যাস হয়েছিল, 2000 সালে তপস্যায় গেল। আমি জিজ্ঞেস করলাম এত বছর লাগলো কিন্তু তপস্যায় যেতে, নিতেশানন্দজির এই ঘটনাটা উল্লেখ করে বলেছিলেন যে আমি বসার অভ্যাস করেছিলাম, আগে তো স্টুডেন্টস আমি ছিলাম সারাদিন ঘুরে বেড়াতে হতো, একটানা দীর্ঘ সময় ধরে বসার অভ্যাস করলাম। যখন আমি অভ্যাস করতে করতে একটানা 4 ঘন্টা বসার অভ্যাস করলাম তখন আমি তপস্যায় যাওয়ার নিজেকে উপযুক্ত মনে করলাম। এটা হচ্ছে কথা, এই যখনই একান্তভাবে হবে ভগবানকে ডাকার সুযোগ আমাদের আসবে, আসবেই, আমাদের সবার সুযোগ আসবে। একটা সময় ঘরের বাইরে বেরোতে পারবো না, একটা সময় হাত পা চলবে না, একটা সময় ঘটনা কিছু মনে রাখবার চেষ্টা করলেও মনে রাখতে পারবে না, তখন কী নিয়ে থাকবে, তখন সুযোগ আসবে শুধু ভগবানকে নিয়ে থাকা। কিন্তু যদি এটা আমাদের জীবনের অভ্যাসে না দাঁড়ায় তখন ওই যে সুযোগটি ভগবান আমাদের দেবে সেই সুযোগটা কাজে লাগাতে পারবে। ঠাকুর বলছেন না এক হাতে ভগবানকে ধরো অন্য হাত দিয়ে কর্ম করো। কেন বলছেন না এক হাত দিয়ে ধরা মানে হচ্ছে ধরার অভ্যাস তৈরি হওয়া, তবে যখন আরেকটা হাত যেটা কর্ম করছে সেটা যখন খালি হয়ে যাবে তখন 2 হাত দিয়ে ভগবানকে ধরার ব্যবস্থা করতে হবে। কিন্তু এক হাত দিয়ে মনের খানিকটা অংশ সবসময় ভগবানে যদি নিয়োজিত না থাকে তাহলে কিন্তু হবে না। আপনারা যতই মনে করুন আমাদের আর একদিনও বয়স বাড়বে না, আমরা যেমনটি আছি তেমনটিই থাকবো, সেটা হয় না, মিথ্যে 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 এইটা একেবারেই থাকবে। একটা সময় আসবে হাত পা কিচ্ছু চলবে না। প্রতিভানন্দজি মহারাজ ছিলেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ শিষ্য, তাকে দেখেছিলাম আরোগ্য ভবনে এসে স্তব স্তুতি মুখস্থ করছে।
একদিন জিজ্ঞেস করলাম, মহারাজ কেন স্তব স্তুতি মুখস্থ করছে? আরে মিষ্টি কথা বলতেন, বললেন, জানিস তো ভাই, এতদিন খালি বাড়ি ঘর তৈরি করেছি, সেটাই জীবনের আদর্শ বলে মনে করেছি। শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, আরও দুর্বল হয়ে যাবে, এই আরোগ্য ভবনে এসে আমি স্তব স্তুতি মুখস্থ করছি। যখন শরীর আর মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করবার মতো অবস্থায় থাকবে না, তখন এই স্তব স্তুতিগুলো মনে পড়বে, ভগবানের স্বরূপের কথা মনে পড়বে। আত্মস্থানন্দজি বলতেন, হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদসদ অখিল ভেদাতীতমেক স্বরূপম প্রকৃতির কৃতি শূন্যম নিত্যম আনন্দমূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। বলছেন, এই স্তব যদি একবারে মুখস্থ থাকে, যখনই মন অন্যদিকে যেতে চাইবে, তখনই মনে হবে বিমল পরমহংসম রামকৃষ্ণ ভজামহ। সেই মলরহী যে নামের ভেতরে সামান্যতম মল নেই, তাকে আমি চিন্তা করি, যে মনে তাকে চিন্তা করি সেই মনে আর অন্য কোনো চিন্তা করা যায় না, করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে তোর যে মন, সেটা ভগবানের দিকে এগিয়ে যাবে। তাই বলছেন যে যখন এই সুযোগ আসবে, তখন অন্যের বিষয় না গিয়ে কিছু অ্যাক্টিভিটি করার কথা বলছেন। তার মধ্যে বলছেন, ঠাকুর নাড়ু ভালোবাসতেন, তাই করবে, বই পড়বে, জপ ধ্যান করবে, বাইরে আর কিছু না। একদিন আমিও মা ছিলাম, মা বলছেন, দেখো মা, পুরুষ জাতকে কখনো বিশ্বাস করো না, অন্য পরের কথা কি, নিজের বাপকেও না, ভাইকেও না, এমনকি ভগবান যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন, তাকেও বিশ্বাস করো না। ঠিক একই কথা দেখবেন মহিলাদের সম্পর্কে পুরুষদের বলা হচ্ছে, পুরুষদেরও এই রকম বর্ণনা দেওয়া হচ্ছে। আমাদের যে আকর্ষণ যেটা থাকে, সেটা হচ্ছে দেহগত সৌন্দর্য। আমরা মনের সম্পর্কে ভালোবাসায় তৈরি করি, যাকে ভীষণ সুন্দর দেখতে দেখবেন তার কত ফ্যান ফলোয়িং থাকে। আমাদের মতো যাদের মাদুরের মতো চেহারা, তাদের ফ্যান ফলোয়িং বড় একটা থাকে। এই জায়গায় যদি আমাদের ঢাকার মহারাজ থাকতেন, দেখতেন কত ফ্যান ফলোয়িং থাকে। এটা হচ্ছে কথা, এই সৌন্দর্যের প্রতি আমাদের আকর্ষণ থাকে, কিন্তু আলটিমেটলি সেই সৌন্দর্য আমাকে ঈশ্বরের দিকে নিয়ে যেতে দেয়। সেটা ওই একটা জায়গার ভিতরে, একটা আবেষ্টনীর ভিতরে বেঁধে রাখে। ঈশ্বরকে চাইতে গেলে সব আবেষ্টনী বাইরে যেতে হয়। বলছেন, মঠে বা যে সমস্ত স্থানে সাধু সন্ন্যাসীরা যা থাকে, সেসব জায়গায় বেশি যেতে বারণ করতেন। বলতেন, দেখো মা, তোমরা তো ভালো মনে ভক্তি করেই যাবে, কিন্তু তাদের মনে ক্ষতি হলে তোমাদেরও পাপ হবে। যখন যখন যার তার সঙ্গে তীর্থ যেতে বারণ করতেন। বলেছিলেন, তোমার হাতে যখন দুপয়সা হবে, দুদশজন বামুন খাইয়ে দিও। একটি শ্রীভক্ত সামনে বসেছিলেন, তাকিয়ে দেখিয়ে বললেন, এই দেখো একজন তীর্থ করতে গিয়ে কেমন ক্ষোভ খেয়ে এসেছে, তীর্থগমন দুঃখ ভ্রমণ মন উচাটন হয়ে নাড়ে, ভ্রমিয়ে পারো ঘরে বসে তেরো যদি করতে পারো। আমরা যত বাইরে বেরোনোর চেষ্টা করব, তার থেকে মনকে যদি গুটিয়ে নিয়ে থাকতে পারি, তাহলে কিন্তু অনেক সহজ হয়। এই কারণে এই যে মায়ের কথা কথামৃত, এগুলো যে অবতার পুরুষ আমাদের দিয়ে গেছেন, এটা হচ্ছে তার লীলা আস্বাদন করার জন্য একটা উপহার আমাদের দিয়ে গেছে। এগুলোকে যদি আমরা চিন্তা শুধু করতে পারি না, যদি চিন্তা করতে পারি, তাহলে দেখবো যে আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। হয়তো খুব অড হবে যদি আমি এখন প্রশ্ন করি আপনাদের, কজন রোজ কথা নিতে পারেন? দেখবেন এই যতজন আছেন, তার 50% কথা নিতে পারেন, অথচ কিন্তু কথা নিতেটা রোজ পড়ার কথা, রোজ পড়ার কথা অন্য কোনো কারণে না, ভগবানের সঙ্গ করার জন্য। আমরা ভাবি এই মাসিক একটা পাঠচক্রে এলাম, ব্যাস হয়ে গেল, কাজ ছাড়া এগুলো, তা নয়, এটা হচ্ছে নিত্যকার জিনিস, নিত্যকার জিনিস। যেমন মাসে একদিন স্নান করলে সারা মাসটা শরীর পরিষ্কার থাকবে না, ঠিক সেই রকম নিত্য ভগবত স্মরণ না করলে মন কিন্তু ওপরের দিকে উঠবে না, একটা জায়গায় আটকে থাকবে। কথামৃত, শ্রীমদ্ ভগবত গীতা, তারপরে মায়ের কথা, এইসব চণ্ডী, এসব গ্রন্থ পড়তে হয়। এগুলো যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, দেখবেন একটা করে গল্প বলেছে। শ্রীমদ্ ভগবত গীতা, সেই অর্জুন বেরিয়ে পড়েছেন যুদ্ধ করতে, দুই পক্ষের মাঝখানে তার রথকে থেমেছে, তখন তার ভিতরে এক অদ্ভুত আবেশ তৈরি হলো,
তিনি দেখলেন দুপাশেই তার প্রিয়জনেরা আছে, কেউ তার আচার্য, কেউ তার আত্মীয় স্বজন, তাদের মারবেন কেমন করে? সেইখান থেকে উত্তরণের গল্প, যেটা আমাদের জীবনের গল্প, মায়ার মধ্যে আমরা আবদ্ধ হয়ে আছি, তার থেকে কী করে বেরিয়ে আসব সেই জীবনের গল্প এখানে বলা আছে এই শ্রীমৎ ভগবদ্গীতা। দেখবেন সবটুকুই গল্প, এই ঘটনা আমাদের জীবনে সব সময় হয়ে থাকে। তৃতীয় অধ্যায় একটি শ্লোক আমার খুব মানে খুব প্রিয়, এই ঘটনা বোধহয় আমাদের জীবনে হয় না এরকম নেই। বলছেন অথা কেনা প্রয়ুক্ত ইয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষণীয় বলাদীব নিয়োজিত। ভগবানকে বলছেন আমি খারাপ হতে চাই না, কিন্তু অথা কেনা প্রয়ুক্ত ইয়ম পাপম চরতি পুরুষ, কেউ যেন আমাকে জোর করে সেই খারাপ কাজে নিয়োজিত করে। অথা কেনা প্রয়ুক্ত ইয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষণীয় বলাদীব নিয়োজিত। আমার কোনো ইচ্ছা থাকে না, আমি ইচ্ছার বাইরে গিয়ে বলপূর্বক যেন কেউ আমাকে সেই কাজের ভিতরে নিযুক্ত করে। এটা হচ্ছে কথা, এই ঘটনা আমাদের সকলের জীবনে ঘটে, জীবনের সঙ্গে মিলিয়ে দেখবার গল্প। এই যে আমাদের দেখবেন অনেকে তুচ্ছতা ছিল করে, যারা আমরা খুব অল্প লেখাপড়া শিখেছি তাদের জন্য শ্রীরামকৃষ্ণের কী ভালো দাওয়াই। মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন না তোমার বউ কেমন, বলছে আঁকা ভালো তবে অজ্ঞান, লেখাপড়া শেখেনি তো এই অজ্ঞান। ঠাকুর বলছেন ও তুমি বুঝি ভারি জ্ঞানী, কত বড় আশ্বাসের কথা আমাদের জন্য। তার মানে শুধু পুঁথিপড়া বিদ্যাই শেষ কথা নয়, যে নিজেকে না জানে সে কিচ্ছু জানে না, জগতের সব কিছু কিছু জানে। আপনি পাড়ার সবার খবর জানেন, সবার গল্প আপনি জানেন। এই মাঝে মাঝে ফেসবুকে নানা রকমের নিউজ আসে দেখি, তাতে দুজন পুরুষ ছেলের ভূমিকায় অভিনয় করে, তারা বলছেন আজকে সকালে আমাদের কাজ হচ্ছে ঘুম থেকে উঠে পাড়ায় যেখানে যেখানে যা যা ঘটনা ঘটছেন একজন বলছেন সেই খবরগুলো কালেক্ট করা, আর আরেকজন বলছেন পাড়ায় কোথায় কোথায় ঝগড়া হচ্ছে, কোন কোন সংসারে কী কী হচ্ছে সেগুলোকে জোগাড় করা। এইগুলো কিন্তু আমাদের আমাদের আপনার জীবনের গল্প, আমরা কিন্তু কেউ এসব চাই না, কিন্তু এর ভিতরে পড়ে আছে মা। সেই কারণে সব মনটুকু গুটিয়ে ভগবানের দিকে যাওয়ার কথা বলছেন। আবার বলছেন মায়ারোহিত হওয়ার যখন সুযোগ, আমাদের সাধারণত মায়ারোহিত হওয়ার সুযোগ থাকে না। আপনাদের যখনই বলি এলেন না কেন আর কী বলবো বলুন, বাড়ির লোক যে খুব, বাড়িতে অনেক লোক এসেছিল তাদের জন্য এই কুলুরি আলু ভাজা তারপরে মুড়ি তেল দিয়ে আম তেল দিয়ে মাখছিলাম, চা বানাচ্ছিলাম, এতেই সমস্ত চলে গেল। রাত্রির জন্য রান্না, এখানে যদি আসি তাহলে রাত্রির রান্নাগুলো কে করবে, খুব ঠিক কথা। কিন্তু মায়ারোহিত হবার যখন সুযোগ হয়েছে তখন তাকে কেমন করে কাজে লাগতে হয় সেটা মা বলছেন। পরের একটি ছেলেকে নিয়ে মানুষ করতে চেয়েছিলেন, তার উত্তরে রাধুর জন্য নিজের অবস্থা দেখিয়ে মা বলেছিলেন অমন কাজ করো না, যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু এক ভালো ভালো এক ভগবানকে ছাড়া আর কাউকে বেসো না, ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয়। ভালোবাসলে দুঃখ পেতে হলে মানুষ কেন ভালোবাসবে, নিঃস্বার্থ ভালোবাসায় দুঃখ নেই। আমরা প্রত্যেক মুহূর্তে চাই আমি যেটুকু করেছি তার যেন রিটার্ন আসে, আমি হাই বলে থাকলে হ্যালো না বললে ভীষণ সমস্যা। হোয়াটসঅ্যাপে দেখি প্রণাম মহারাজ জানানোর পরে যদি কোনো কারণে আমি নেটের বাইরে চলে গেছি তারপরে ফিরে আসার পরে দেখি গোটা চারেক মিশে আপনাকে যে প্রণাম জানালাম তার একটা কি উত্তর দিতেনি, কিন্তু আমি যে নেটের বাইরে চলে গেছি সেটার কথা না। আসলে আমরা প্রত্যেকে চাই অ্যাপ্রিসিয়েশন, আমরা প্রত্যেকে রিটার্ন গিফট চাই। বিদেশে এখন আমাদের দেশেও চালু হয়েছে জন্মদিনে উপহার দিলে ফিরে যাওয়ার সময় একটা করে রিটার্ন গিফট দেওয়া হয়। আমাদের দেশের উত্তর পশ্চিমাঞ্চলে এই এটা ছিল, এই রীতিটা ছিল, ওখানে বিয়েতে গিয়ে আপনি সোনার গয়না দিলেন ফিরে আসবার সময় এক বাক্স লাগবে আপনাকে উপহার দিলেন, রিটার্ন গিফট। এই রিটার্ন ফেরত পাওয়ার ইচ্ছাটা আমাদের সবসময় থাকে, শুধু দিয়ে যাব এটা হয় না। সেই কারণে মা বারণ করছেন যখন নিজের সন্তান হয়নি অন্যের সন্তানকে নিয়ে তার সঙ্গে মায়ার বন্ধনে আবদ্ধ হওয়ার কথা বলছেন না, বলছেন ভালোবাসা শুধুমাত্র ভগবানকে দিতে হয়, যে ভালোবাসা মানুষকে দেব সেই ভালোবাসা ভগবানকে দিতে হয়। আপনাদের মনে হতে পারে যে তাহলে কি মানুষকে ভালোবাসবো না, নিশ্চয়ই ভালোবাসবো কিন্তু নিষ্কাম ভালোবাসবো, কোনো কিছু চাইব না। আমাদের তো চাই
অনেকে রাগ করেন আমার এই উদাহরণে, কিন্তু এই ঘটনা কিন্তু আমাদের প্রত্যেকটি ঘরে হয়। রান্না করবার পরে যখন খেতে দিয়েছেন, তখন আমাদের মায়েরা কাকিমারা পিসিমারা হাতাটা একটু ঠোকেন, ওকে বলো না গো তরকারিটা কেমন হয়েছে। এই সামান্য জিনিস জীবনের প্রতি ঘটনাতে দেখবেন ইনিড অ্যাপ্রিসিয়েশন। আমরা নিজেরা চাই যে এইটা হয়ে যাওয়ার পরে যদি আপনারা বলেন আর ফালতু বললেন, আমার কি খুব ভালো লাগবে, মুখটা অমাবস্যা চাঁদের মতো হয়ে যাবে, কিছু দেখা যাবে না এরকম অবস্থা। আমরা প্রত্যেকে অ্যাপ্রিসিয়েশন চাই, কিচ্ছু চাইবেন না। মহারাজ বলতেন, ভূতেশ আনন্দজি বলতেন, এমনকি ভালো ব্যবহারও আশা করে না। আপনি ভালো ব্যবহার করেছেন, তার বদলে যে আপনি ভালো ব্যবহার পাবেন সেটুকু আশা করবেন। যত আশা করবেন তত জীবনে দুঃখ, তত জীবনে বেদনা, এবং তত মনে হবে আপনি একটা গণ্ডির ভেতরে আবদ্ধ হয়ে গেছেন, তার বাইরে কিছুতেই বেরোতে পারছেন। শ্রী শ্রী মায়ের নিকট আমার মন্ত্র গ্রহণের কথা শুনে আমার বাড়ির গুরু আমায় সাপ দিয়েছিলেন, মাকে সে কথা লিখলেন। মা চিঠি উত্তরে লিখলেন যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মশাপের কিছু হয় না, তোমার কোনো ভয় নেই। জনৈকা প্রাচীনা শ্রীভক্ত একদিন আমায় বলেছিলেন, মঠে ফটে এখন আর কিছু নেই, তাই মাকে গিয়ে বলেছিলাম। মা শুনে চমকে উঠলেন, বললেন যদি এখনও ধর্ম কিছু থাকে তো সে এখানে আর মঠে। একদিন জনৈকা স্ত্রী ভক্তের কথা আলোচনা করতে করতে আমিও নলিনী দিদি মাকে বললুম, কিন্তু তার উপর তো আমাদের কোনো অভক্তি আসছে না। মা বললেন, সে যে ঠাকুরকে ডাকে, যে ঠাকুরকে ডাকে সে যেমনই হোক তার উপর কখনো অভক্তি হয় না। এই যে আপনাদের সঙ্গে আমাদের ভালোবাসা, আপনাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক, আমাদের এই যে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক, এই সম্পর্কের ভেতরে কিন্তু কোনো নেনা দেনার নেই, কিচ্ছু নেই। আমরা একে অপরকে ভালোবাসি, একে অপরকে শ্রদ্ধা করি, তার কারণ হচ্ছে আমাদের সকলের ভেতরের যোগসূত্র হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তিনি আমাদের ধরে রেখেছেন বলে আমরা একে অপরের সঙ্গে অঙ্গীভূত হতে পারছি। আমরা সবাই আমাদের একটা পরিবার তৈরি করেছি। ভালো করে নিজের ডান দিক বাঁ দিক ঘুরে দেখুন, দেখবেন আপনারা বড় একটা কেউ একই পরিবার থেকে আসেন, এসে থাকলেও এমন জায়গায় বসেছেন আপনারা আলাদা আলাদাই বসেছেন, অথচ নিজের বাড়ির লোকেদের যেরকমভাবে সম্বোধন করেন তেমনি করে সম্বোধন করছেন। তার কারণ হচ্ছে শ্রীরামকৃষ্ণ আমাদের মাঝখানে থেকে এই সংযোগটি তৈরি করে দিয়েছে, এটা হচ্ছে কথা। এরপরে 11 নম্বর স্মৃতিকথা, এটি একটি দীর্ঘ স্মৃতিকথা, আমরা একটুখানি পড়ব। দুজন একযোগে লিখেছেন, শ্রী মণীন্দ্র ও শ্রী প্রবোধ, এদের লেখা স্মৃতিকথা। 1907 খ্রিস্টাব্দে শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করি, 1908-এর মধ্যভাগে বর্ষাকালে দ্বিতীয়বার দর্শন হয়। এবার বেলা 11:30টার সময় জয়রামবাটি উপস্থিত হই। প্রণাম করিলে শ্রী শ্রী মা জিজ্ঞাসা করলেন, তুমি কি মাস্টারমশায়ের ছাত্র? আমি বললাম, না মা, আমি তার কাছে যাই। মা বললেন, তিনি কেমন আছেন, তুমি কি শিগগিরই গিয়েছিলে? আমি বললাম, ভালো আছেন, আমি 8 দিন আগে গিয়েছিলাম। মধ্যাহ্নে আহার করবার সময় আমায় জিজ্ঞাসা করলেন, এখন আপনার কলকাতা যাওয়া হবে কি? মা বললেন, ইচ্ছে তো আছে, পুজোর সময় যাই, তারপরে মা যা করবেন। তোমাদের জমিতে ধান হয়? আমি বললাম, হ্যাঁ মা হয়। বেশ, আমাদের দেশে ভালো ধান হয় না, তোমাদের কলাই হয়? আমি বললাম, হ্যাঁ মা। মা বললেন, বেশ ভালো। রাত্রে আহারের সময় শ্রী শ্রী মা জিজ্ঞাসা করলেন, তুমি কি বাড়িতেই থাকো এখন? আমি বললাম, হ্যাঁ মা, বাড়িতেই আছি। আমার বড় বিপদ, খুব অসুখ হয়েছিল, তারপর বিবাহ। মা বললেন, বিবাহ কি হয়ে গেছে? আমি বললাম, হ্যাঁ মা। মা বললেন, মেয়েটির বয়স কত? আমি বললাম, এই 13 বছর। মা বললেন, যা হওয়ার ভালোর জন্যই হয়েছে, আর কি করবে? আমি, মাস্টারমশাই বিবাহ করতে বারণ করেছিলেন। মা বললেন, আহা, নিজে অনেক কষ্ট পেয়েছেন কি না, তাই বলেন আর তোরা কেউ বিয়ে করিস নিবে? আমি, সংসার বড় আঘাত, সংসারে বড় ব্যাঘাত, সংসারে থাকলে মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলে। মা, নিশ্চয় কেবল টাকা টাকা টাকা। আমি, বিষম যন্ত্রণা। মা,
ঠাকুরের সংসারী ভক্ত তো আছে, ভাবনা কি? আমি নিস্তব্ধ হয়ে আছি। মা বললেন, আমার ভাইয়েরা বিবাহ করেছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনার অনুমতি অনুসারে? মা বললেন, কি করব, ঠাকুর বলতেন বিষ্ঠার পোকা বিষ্ঠাতে থাকাই ভালো, বিষ্ঠাতেই ভালো থাকে, ভাতের হাঁড়িতে রাখলে মরে যাবে। আর আমার আমরা খুড়ো জ্যাঠার যেমন সেবা শুশ্রূষা করেছি, এখনকার ভাইজিরা তেমন করি না। আমি ক্রমশ সব পরিবর্তিত হয়ে যাচ্ছে। মা বললেন, তা বটে, দেখো না, আমি আগে পিঁপড়ে মারতে পারতুম না, কিন্তু এখন বিড়ালকেও এক ভাত দিয়ে বসি। ঠাকুর বলতেন, এও করো ও করো, বলতেন তুহু তুহু, জীব অনেক দুঃখ কষ্ট ভোগ করে তবে বলে তুহু তুহু। স্বার্থ যতক্ষণ মুঠো করে ততক্ষণ আপনার, তারপরে আর নয়। ভয় কি, বিবাহ করেছ, ঠাকুরের ইচ্ছাতে সেও ভালো হয়ে যাবে, হয়তো তার কোনো স্বীকৃতি আছে। বলতেন, বিদ্যার চেয়ে অবিদ্যার জোর বেশি, অর্থাৎ অবিদ্যা মায়া সংসারকে মুক্ত করে রেখেছে। এই কনভারসেশনটা পুরোটা আমরা পড়লাম। এটা দেখবেন কি সুন্দর, মা সব জিজ্ঞাসা করছেন, এত সহজ করে জিজ্ঞাসা করছেন। আমাদের মা ঠাকুমারা যেরকমভাবে কথা বলেন ঠিক সেই রকম, এমন নয় যে আমি আমার গুরুর সাথে কথা বলছি স্পেশাল কিছু নিয়ে, ইনিও ঠিক সন্তানের মতো কথা বলছেন, মাও ঠিরকম যেরকম থাকেন ঠিক সেই রকমই জিজ্ঞাসা করছেন। প্রথমে জিজ্ঞেস করছেন, তুমি কি মাস্টারমশাইয়ের ছাত্র শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত তার ছাত্র কিনা? তিনি বললেন, না মা, আমি তার কাছে যাই। তখনকার দিনে কলকাতার লোকেরা দুটি জায়গায় যেত, এক হচ্ছে রামচন্দ্র দত্ত কাঁকুড়গাছিতে, আর দুই হচ্ছে মাস্টারমশাই। যারা স্কুল কলেজে পড়তো তারা বেশিরভাগ ক্ষেত্রে মাস্টারমশাইয়ের কাছে যেতেন। মাস্টারমশাই তিনটি স্কুলের প্রধান শিক্ষক ছিল। বিরজানন্দজি এবং তার গুরু ভাইরা, তাদের কাছে স্মৃতি কথায় আছে, মাস্টারমশাই হেঁটে চলেছেন রাস্তা দিয়ে, ঠোঁটটি এরকম ঠোঁটের ওপর এরকম করে আঙুল দেওয়া, নিজেও কথা বলবেন না, অন্যকেও অন্যও যাতে কেউ তার কাছে অ্যাপ্রোচ না করে সেইটির ইঙ্গিত রয়েছে। সমস্ত মনটি উজাড় করে ভগবানের দিকে গেছেন। তার কাছে গেলে শুধু একটি কথা হতো, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ। কথামৃত আমরা যেটা পাই সেটা পাঁচ খণ্ডে, আরও তিনটি খণ্ড প্রকাশিত হওয়ার সুযোগ ছিল, কিন্তু মাস্টারমশাই সময় পাননি এবং মাস্টারমশাইয়ের এই কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়। কিন্তু শ্রীমদর্শন আমরা যদি দেখি, শ্রীমদর্শন ১৬ খণ্ডের, কথামৃত লেখার গল্প বলা আছে। কেমন করে কথামৃত লেখা হয়েছিল, যেদিন যে অংশটা লেখা হয়েছে সেটা নিয়ে মাস্টারমশাই আলোচনা করছেন, ঠাকুরের সেই সময় মুড কেমন ছিল, শ্রীরামকৃষ্ণকে একবারে জীবন্ত প্রকাশ করেছেন ভক্তদের কাছে। তাই বলছেন, তুমি কি তার ছাত্র? বলছেন, না, আমি তার কাছে যাই। মায়ের এই কথাটা মনে হলো কেন? তার কারণ হচ্ছে, আমরা যখন কারোর সঙ্গ করি তার সঙ্গ গুণের ফলে আমাদের ভেতরের পরিবর্তন আসতে থাকে, আমাদের মনও ভগবৎমুখী হতে থাকে। বলছেন, তিনি কেমন আছেন, তুমি কি শিগগিরই গিয়েছিলে? আমি বললাম, ভালো আছেন, আমি আট দশ দিন আগে গিয়েছিলাম। মাকে জিজ্ঞাসা করছেন, এখন আপনার কলকাতা যাওয়া হবে কি? মা তো বড় একটা কলকাতায় আসতে পারতেন না। মা বলছেন, ইচ্ছে তো আছে, পুজোর সময় যাবেন। তারপরের কথাটা কিন্তু খুব মারাত্মক, এই কথাটা কিন্তু আমরা বলি না, মা কত চট করে এই কথাটা বলছেন। তারপর মা যা করেন, যে আত্মাশক্তি মহামায়া, তিনি বলছেন মা যেমনটি করাবেন। আমাদের তো আমরা সঙ্গে সঙ্গে বলে দিই, এই যে কোথাও একটা কিছু ট্রিপ হবে দেখি, সবাই সব প্ল্যান করে বসে আছে। গরমকাল আসছে, আমাদের স্কুলগুলোর যারা হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আছেন, বিভিন্ন স্কুলে যারা পড়াচ্ছেন, ভ্যাকেশনে ছুটি হবে, সব আগে থেকে প্ল্যান করে বসে আছে, এই তীর্থে যাব, ওই তীর্থে যাব, সেই তীর্থে যাব, এক জায়গায় বসে জপ ধ্যান করবো, এইটুকু আমাদের কখনো তৈরি হয় না। মা বলছেন, যা করবে মা করবে। বলছেন, তোমাদের জমিতে ধান হয়? কি সুন্দর প্রশ্ন। বলছেন, না মা, ধান হয়। বলছেন, আমাদের দেশে ধান হয় না, তখন ভালো ধান হতো না জয়রামবাটি, এখন মায়ের কৃপায় কুমারপুকুর জয়রামবাটি সমস্ত হুগলি, আগে বর্ধমানে হতো, বর্ধমানে যেখানেই যাবেন, বর্ধমান মেদিনীপুর যেখানেই যাবেন,
বিঘের পর বিঘে ধানের জন্য, শুধু ধানের জন্য। আমরা গিয়েছিলাম একবার বর্ধমানে একটা জায়গায়, একটা আশ্রমে, প্রাইভেট আশ্রমে। সে আর যেতে পারছি না, শুধু দেখেই চলেছি, ধানের জমি আর কিচ্ছু নেই, শুধু ধান ধান। এত ধানের জমি আছে, তারা মেশিন নিয়ে এসেছিলো ধান কাটার জন্য, সেই সবাই একসঙ্গে খরচ করে মেশিন নিয়ে এসে তাই দিয়ে ধান কাটা। বুঝে দেখুন কত ধান। মা বলছেন বেশ ভালো। আহারের সময় আর জিজ্ঞেস করছেন তোমাদের কলাই হয়? দেখুন মায়ের জানার বাইরে পৃথিবী জানাটা কত ছোট, খুব অল্প। ধান হয় কি না, কলাই হয় কি না, আমরা হয়তো মুগ মুসুরি কত কী প্রশ্ন করতাম, এই হয় কিনা, তাই হয় কি না, তোমাদের ওখানে ভালো কি সবজি হয় কি না, না। রাত্রে আহার সময় জিজ্ঞেস করবেন, এইবার হচ্ছে ভাইটাল প্রশ্ন, তুমি কি বাড়িতেই আছো? আমি বললাম হ্যাঁ মা, বাড়িতেই আছি। আমার খুব বড় বিপদ, খুব অসুখ হয়েছিল, আর তারপর বিবাহ, দুটোই খুব ভয়। বলছে অসুখ করেছিল, শারীরিক অসুস্থতা, আর দুই হচ্ছে বিয়ে হয়ে গেছে, এইটা খুব বড় একটা বিপদ তার কাছে মনে হচ্ছে। মা বললো বিয়ে হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ মা। এবার মা জিজ্ঞেস করছেন বয়স কত? 13 বছরের মেয়ের সাথে বিয়ে হয়েছে। মা বলছেন যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, আর কী করবে, এই যে অ্যাকসেপ্টেন্স, যে পরিস্থিতিটা আমার হাতে নেই সেটাকে গ্রহণ করা। আমি যত এটা নিয়ে গ্রাজ করতে থাকবো, যতটা নিয়ে প্রতিবাদ করতে থাকবো, আমি কিছুতেই আর এগোতে পারবো না, একটা জায়গায় থেমে যাবো। অথচ সেই জিনিসটাকে যদি অ্যাকসেপ্ট করে সেটাকে অতিক্রম করার চেষ্টা করি, তবে আমি এগোতে পারবো। বলছেন মাস্টারমশাই বিবাহ করতে বারণ করেছিল। মা বলছেন আহা, নিজে অনেক কষ্ট পেয়েছেন কি না, তাই বলেন করে, আর তোরা কেউ বিয়ে করিস ধরে। এটা হচ্ছে কথা, নিজে এত কষ্ট পেয়েছিলেন যে মা, আমাদের যে আমরা কথাগুলি তো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মাস্টারমশাইয়ের জীবনের একটা খুব একটা খারাপ পরিস্থিতি থেকে উত্তরণের গল্প। মাস্টারমশাই সংসারে কষ্ট পেয়েছিলেন, তিনি ভেবেছিলেন তিনি তার প্রাণ ত্যাগ করবেন, এবং একদিন তিনি চলে আসেন তার দিদির বাড়িতে এই বরানগর কাছে, এবং সেখানে সিদ্ধেশ্বর মজুমদার তার ভাগ্নে তাকে সঙ্গে নিয়ে বেরিয়েছেন বিভিন্ন বাগান দেখতে। বাগান দেখাটা ছল, আসলে একটা আত্মহত্যার জায়গা খুঁজে চলেছে। তার মধ্যে দক্ষিণেশ্বরেরটা দেখে তার বড় ভালো লেগেছিল। এক তো হচ্ছে মা গঙ্গা আছে, লাভ দিয়ে পড়লে হাওয়া হয়ে যাবে, আর দুই হচ্ছে সেটা যদি ফেল করে তাহলে গাছে ঝুলে পড়লে শরীর চলে যায়। সেইখানে গিয়ে এক অদ্ভুত মানুষের দেখা হলো, পরমহংস। ফিরে প্রথম দিন ফিরে আসবার সময় তিনি লিখছেন কে এই সৌম্য, এই সৌম্য কে, এই অদ্ভুত দর্শনধারী পুরুষ কে। প্রথম দিকে দুটো দিক শ্রীরামকৃষ্ণের তার কাছে আকর্ষণ বোধ হয়েছে, তার এক হচ্ছে দিব্য চেহারা আর তার কথা, এত মিষ্টি কথা, এরকম মিষ্টি কথা তিনি জীবনে কখনো শোনেননি। এখানে তপ্ত হয়েছিলেন, সেখানে যেন সুধাধারা জড়তে আরম্ভ করছে। সংসারে বড় ব্যাঘাত, সংসারে থাকলে মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলেন, এটা আমরা স্বীকার করি বা না করি এটা একটা খুব বড় কথা। আমরা স্বার্থ দেখতে গিয়ে অনেক সময় মনুষ্যত্ব হারিয়ে ফেলি। আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন আমাদের স্যার বলছেন সব ডবল ব্লেডে দাড়ি কামানোর সময় হয়ে গেছে, ছেলেপুলেরা ডবল ব্লেডে দাড়ি কামাচ্ছে। মা বলছেন ওই সমাজের কাজ, ওই খ্যাপা নেড়ু পচা করু, তুমি বাবা ক্ষীর খাও, দধি খাও, মণি খাও। আমরা একবারে প্রথম ট্রেনিং, ফার্স্ট ট্রেনিং শিখে আসি বাড়ি থেকে। সব জায়গায় সব পরিবারে যে হয় এরকম না, কিন্তু মোস্টলি সব পরিবারে আপনার নিজেরটা নিজে গোছাও। জগৎ চুলোয় যায়, আমরা ভুলেই যাই, জগৎটা যদি চুলোয় যায় তাহলে আমরাও হারিয়ে যাব। এই যে আপনারা এখন গরমে একবারে দরদর করে ঘামছেন, তার কারণ হচ্ছে আমরা কেউ বৃক্ষরোপণের কথা ভাবিনি, কেউ মনে করিনি যে বৃক্ষরোপণ করার দরকার আছে বা গাছগুলোকে ধরে রাখার দরকার আছে। আমরা একের পর এক, আজকেই দেখছিলাম ওই যখন ঢুকছিলাম ওইখানে একটা জায়গা নতুন প্লট হয়েছে, আমরা আগেরবারেও যাওয়ার সময় বাড়িটা দেখেছিলাম, এবার দেখলাম সম্পূর্ণ মাঠ হয়ে গেছে। শুধু তাই নয়, একটা অস্থায়ী ছাউনি হয়েছে এবং সেখানে সব কুলি মজুররা আছে, এবং আর কদিন বাদে ওখানে একটা বহুতল বাড়ি তৈরি হয়েছে। এই কথামৃত ভবন থেকে বেরিয়ে বিদ্যাসাগর কলেজ দিয়ে ঠনটনিয়ার দিকে যাচ্ছিলাম, দেখলাম পরপর তিনটে বাড়ি ভেঙে বহুতল বাড়ি হয়ে যাচ্ছে। গরমকালে ভীষণ গরম, শীতকালে ততদিক গরম ঠান্ডা,
তার কারণ হচ্ছে সূর্যে ঢোকার কোনো ব্যবস্থা আমরা রাখিনি। আমরা সংসারে থাকতে থাকতে শুধু নিজেরটুকু নিয়েই বেঁচে আছি। সেন্ট্রাল এয়ার কন্ডিশন হল করেছি, সেন্ট্রাল এয়ার কন্ডিশন বেডরুম করেছি, ওর ভেতরে ঢুকে আমাদের ভীষণ শান্তি, আর বাইরে বেরোলে কী গরম কী গরম কী গরম। কিন্তু এই যে গরমের জন্য আমরা প্রত্যেকে দায়ী, আমরা মনুষ্যত্বটা হারিয়ে ফেলেছি, অন্যের জন্য ভাবার এটা হারিয়ে ফেলেছি। মা বলছে নিশ্চয়ই টাকা 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 চাকরি, আরও হোক আরও হোক, অল্প হয়েছে আর একটু হোক, বেশি হলে আরও ভালো, তার কত আনন্দ আমাদের। এই টাকার পেছনেই আমরা ছুটে চলেছি। মা বলছেন ঠাকুরের, আমি বললাম বিষম যন্ত্রণা, এবার মা সান্ত্বনা দিচ্ছেন, বলছেন ঠাকুরের সংসারী ভক্তরাও তো আছে, ভয় কী, অতএব তারাও তো আছে, তারা যেরকমভাবে জীবনযাপন করছেন তাদের মতো করে জীবনযাপন করুন। যে ভগবানের মন রেখে সংসার করার কথা বলছেন, আর যখন সব ছিন্ন হয়ে যাবে তখন তার মতো করবেন। মাস্টারমশাইয়ের জীবনই পড়বেন, এটা খুব আদর্শ জীবন। যখন তিনি সংসারে থেকেছেন, যখনও তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসেননি বা শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, কেমন একটা জীবনযাপন করতেন, সংসারের সঙ্গে একটা তাল মেলে একটা জীবনযাপন করতেন। শ্রীরামকৃষ্ণের কাছে আসার পর থেকে তিনি সংসার থেকে বিচ্যুত হওয়ার শুরু করলেন। দক্ষিণেশ্বরে এসে মাঝে মাঝে থাকতেন, তারপরে যখন কাশীপুরে আছেন তখন মেসে থাকতেন, ঘর ভাড়া করে আলাদা থাকতেন, কোনো একটা মেসে থাকতেন, সংসারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং শ্রীরামকৃষ্ণদেব চলে যাওয়ার পরে ওই মিহিজামে গিয়ে তিনি তার এক আস্তানা গেড়েছিলেন, সেইখানে তিনি থাকতেন। অথবা মডার্ন ইনস্টিটিউশন কোনো ভাঙা হতে শুরু হয়েছে কিনা জানি না, আগের দিন দেখলাম দরজা জানলা সব খোলা হয়ে গেছে, সেই বাড়ির তিনতলার ঘরে ঘরটি আমরাও দেখেছি, আর তার সামনে একটা ছোট ছাদ ছিল, সেইখানে তিনি কথামৃত লিখতেন। আর এই ছোট ছাদে বিকেলবেলা যারা আসতেন তাদের প্রসঙ্গে কথামৃত প্রসঙ্গ করতেন। একেবারে শেষের দিকে তার যে বাড়িটি কথা আছে যেটা আমরা দেখি, সেটা একেবারে শেষের দিকে এসেছিলেন এবং ওই ঘরে তার দেহ গেছে। কিন্তু সংসারে থেকেও একবার একটা নির্লিপ্ত জীবনযাপন করেছেন। মাকে তিনি জিজ্ঞেস করছেন, আমার ভাইরা বিয়ে করেছেন, মা বলছেন, তিনি বলছেন আপনার অনুমতি অনুসারে। এবার মায়ের উত্তরটি মোক্ষম, কী করব, ঠাকুর বলতেন বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই থাকা ভালো, ভাতের হাঁড়িতে রাখলে মরে যাবে। আর আমার পুত্র তো জ্যাঠার, আর আমরা আমাদের পুরা জ্যাঠার যেমন শুশ্রূষা করেছি এখনকার ভাইজিরা তেমন করে না। এর মধ্যে দুটো জিনিস আছে, এক হচ্ছে যার স্বভাব ওই দিকে যাবে, যেমন পিপীলিকার পাখা ওড়ে মরিবার ধরে আগুনের দিকে গেলে সে মারা যাবে, সে নিশ্চিত জানে, যে যেতে চাইছে তাকে ছেড়ে দেওয়াই ভালো। আর দুই হচ্ছে সমাজ ব্যবস্থাটার আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, শ্রদ্ধার যে প্রকাশ সেটা আস্তে আস্তে বদল হয়ে যাচ্ছে, বলছে আগেকার দিনে যেরকম ছিল এখনকার সংসারে সেরকম না। আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি একটা বেওয়ারিশের মতো মাধ্যম খেতাম, যে পাচ্ছে সে এসে মেলে দিয়ে চলে যাচ্ছে, কারুর কিছু বলার নেই। এখন আমাদের ছেলেদের মারতে গেলে খুব ভাবনা চিন্তা করে মারতে হয়, গার্জেন এসে পরের দিন চলে আসবে, বলবে কেন এটা করলেন, কী জন্য এটা করলেন। আমাদের স্কুলে একজন মাস্টারমশাই আছেন, তিনি পরীক্ষার ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র তার টিউশনের ছাত্রদেরকে দিয়ে দিয়েছে, সবটা নাম বেশিরভাগটা দিয়ে দিয়েছে। পরের দিন যখন পরীক্ষা চলছে তখন পরীক্ষায় তাদের লেখার স্টাইল, যে সময় তারা নিচ্ছে সেটা দেখে আমাদের অনুভব হলো যে পরীক্ষার প্রশ্নটা লিক হয়ে গেছে। ছাত্রদেরকে একটু দুটো তিনটে যারা আগে আগে পরীক্ষার খাতা জমা দিয়েছে তাদেরকে একটু একটু করে কাছে ডাকা হলো, তারা কিন্তু এক দুবার বলতেই স্বীকার করে নিল, মাস্টারমশাইয়ের কাছে 700 টাকা করে কোচিংয়ে পড়ে, এবং সে তারা মাস্টারমশাই তাদের কোয়েশ্চেন পেপার বলে দিয়েছে। এখানেই শেষ না, সেই কোয়েশ্চেন পেপার আবার 200 টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। আমাদের তখন আর কিছু করার নেই, তখন এই পরীক্ষাটি বাতিল করে নতুন করে পরীক্ষাটি নেওয়া হল। মাস্টারমশাইকে ডেকে যখন জবাব দিই করা হচ্ছে, কেন আপনি এই কাজটা করলেন, বললেন সমাজের চাপে পড়ে করছি, আমাদের তো একটা সোসাইটিতে একটা সম্মান আছে, প্রথম কথা সরকারি শিক্ষক তিনি টিউশন করতে পারেন, এ নিয়ে তার কোনো লজ্জা। তাকে বলা হলো ঠিক আছে আপনি ক্ষমা চান, কিছুতেই ক্ষমা চাইবেন,
আমি বললাম আপনার তো ছেলে আমাদের স্কুলে পড়ে, সারা স্কুলে ছড়িয়ে গেছে যে আপনি এই কাজটি করেছেন, আপনার কখনো মনে হয় না সে কত অসম্মানিত হচ্ছে? কিছু এসে যায় না। আমরা বলি না আচার্য দেবভব, মাস্টারমশাইটা তারা দেবতুল্য, এটা ঠিক দেবতুল্য আচরণ হলো। এরকম বহু জিনিস দেখেছি, আমাদের ওখানে ছেলেদের বই খাতা দেওয়া হয়, এরকম বই খাতা দেওয়া হচ্ছে ক্লাস ফাইভের পাঁচজন, ক্লাস নাইনের পাঁচজন, ক্লাস টেনের পাঁচজন। ক্লাস নাইনে যেদিন বই দেওয়া হচ্ছে একজন একটা কাগজ নিয়ে এলো, তাতে স্কুলের মাস্টারমশাই তার প্যাডে স্ট্যাম্প দিয়ে লিখছেন আমার ছাত্ররা সকলেই খুব অসুস্থ, দুটি ছাত্র গেছেন, দুজন মাস্টারমশাই গেছেন, ওদের নাইন টেনের সবার বইগুলো দিয়ে দেবেন। এখন ক্লাস টেনের বইগুলো তো একটু খুঁজতে হবে, তাই ওদের বসতে বলা হলো। ছেলেগুলোকে জিজ্ঞাসা করা হলো যে সবাই অসুস্থ, বলছে না স্কুলে ক্লাস করছে, স্যার বললেন আবার চার টাকা খরচ করে বাস খরচ করে যাবি, যাচ্ছে আমি প্যাডে লিখে দিচ্ছি তোরা অসুস্থ। দেখুন তিনি প্রধান শিক্ষক, এত একজন শিক্ষকের কথা বললাম, তিনি প্রধান শিক্ষক, তার এই মিথ্যেটা লিখতে কষ্ট হচ্ছে না স্কুলের প্যাডে, শুধু দেখারে নয় সেটা লেখার পর হেডমাস্টার সিলটা দিতেও কষ্ট হচ্ছে না। মূল্যবোধের কথা বলছেন না, মূল্যবোধটা হারিয়ে যাচ্ছে আমাদের জীবনে, আরও অধঃপতন হবে যদি আমরা উচ্চ আদর্শ না দেখতে পাই, তাহলে আমাদের জীবনের আরও অধঃপতন হবে। এই কারণে আপনাদের ভক্ত গোষ্ঠীকে এতবার করে বলা যে উচ্চ আদর্শটাকে পেয়েছেন সেটাকে সঞ্জীবিত রাখার চেষ্টা করুন। একটা লোক শুনেছিল জঙ্গলের এক জায়গায় একটা পবিত্র আলো আছে, সেই আলো যদি বাড়িতে নিয়ে আসা যায় তাহলে বাড়িতে সবসময় বড়া ভয়া কৃপা দেবী, আমাদের যিনি মা লক্ষ্মী, তিনি কৃপা করবেন। তিনি সেই জঙ্গলের ভেতর দিয়ে অনেক কষ্ট করে খানিকটা আগুন নিয়ে এলেন একটা পাত্রে করে, আস্তে আস্তে দেখছেন পথের এক জায়গায়, সেদিন খুব ঠান্ডার দিন ছিল, পথে একটি লোক বসে ঠক ঠক করে কাঁপছেন। তাকে বললেন তোমায় একটু আগুন দেবো জ্বালাবে, তাহলে তোমার ঠান্ডাটা কমবে। সে তাড়াতাড়ি করে কাঠকুটো জোগাড় করলো আর সেখানে একটি আগুনের টুকরো দিয়ে দেওয়া হলো, জ্বলতে শুরু করলো। লোকটি আবার সেই পবিত্র আগুন নিয়ে তার বাড়িতে এনে ঠাকুরের আসনে রেখেছেন। খুব ঝড় হচ্ছিল, জানলা বন্ধ করতে করতেই তার আগুনটা নিভে গেল। মনে মনে খুব দুঃখ হচ্ছে, আবার যেতে হবে সেই পবিত্র আগুন আনতে জঙ্গলের ভেতরে। মন খারাপ করে বসে আছে, তার বন্ধ কাঁচের জানলা দিয়ে আলো দেখতে পাচ্ছে। তারপরে ঘরের বাইরে আসতে দেখলো সে যে ওই আরেকজন লোককে আগুন দিয়ে এসেছিল, সে তাতে আরও কিছু খড়কুটো দিয়ে বেশ বড় আগুন তৈরি করেছে। তার এই পাত্রটা নিয়ে তার কাছে গেলেন, তার কাছ থেকে আগুন নিয়ে নিয়ে এলেন। ভালো হওয়ার কারণটাই হচ্ছে তাই, আমি যদি ভালো হতে পারি আমার এই ভালো যত মানুষের ভেতরে সঞ্চারিত হবে আলটিমেটলি এই ভালোটা আমার কাছেই ফিরে আসবে। মা যে বলছেন না এটা খুব প্রয়োজন, বলছেন ঠাকুর বলতেন এও করো ও করো, বলতেন তুহু তুহু, জীব অনেক দুঃখ কষ্ট করে তবে বলে তুহু তুহু। এটা হচ্ছে কথা, সংসার ছেড়ে তো আমরা যেতে পারবো না, সংসারের ভেতরেই আমাদের থাকতে হবে, কিন্তু চেষ্টা করতে হবে মনটা যেন আমরা সংসারের ভেতরে থেকে নৌকার মতো করে দিতে পারি। নৌকা যেরকম জলে থাকে নালে তার প্রবাহ চলে না, কিন্তু নৌকাটা ব্যালেন্স করার জন্য যতটুকু জল তার ভেতরে থাকা দরকার ততটুকুই থাকবে। সংসার ছেড়ে আমরা বাইরে যেতে পারবো না, কিন্তু সংসারী হতে গিয়ে শুধুমাত্র সংসার সর্বস্বার যেন না হয়। বলছেন তুহু তুহু, প্রতি কথাতে আমি আমি না করে, হাম্বা হাম্বা না করে তুহু তুহু করার কথা, তুমি তুমি। যত আমরা ভেতরে জাগাবো তত আমাদের ভেতরে আমি সত্তাটা বিলীন হয়ে যাব। বলছেন ভয় কি, বিবাহ করেছ ঠাকুরের ইচ্ছাতে সেও ভালো হয়ে যাবে, হয়তো তার কোনো স্বীকৃতি আছে, বিদ্যার চেয়ে অবিদ্যার জোর বেশি, অর্থাৎ অবিদ্যা মায়া সংসারকে মুক্ত করে রেখেছে। এটা হচ্ছে কথা, এত যে বারবার বলা হয় অবিদ্যা মায়া থেকে দূর করে রাখা, তার কারণ হচ্ছে অবিদ্যা মায়া অনেকটা সেই রঙিন চশমার মতো, যখন আমরা রঙিন চশমা দিয়ে জগৎকে দেখি তখন জগতের আসল রঙটা দেখতে পাই না, একটা ঘোলাটে অন্য একটা ব্রাউনিশ কালার দেখতে পাই, সেটা বড় সুন্দর লাগে। তো একটা সময় আসবে, যেমন সকাল থেকে আপনি সানগ্লাস পরে থাকলেন, বিকেলবেলা তো এক ফিল্মস্টারা ছাড়া কেউ সানগ্লাস পরে না, বিকেলবেলাতে যখন আপনি সানগ্লাসটা খুলবেন
তখন যে জগৎটাকে দেখবেন তখন সেটা ভালো লাগবে। কিন্তু যদি অভ্যস্ত হয়ে যান জগৎটাকে এমনি চোখ দিয়ে দেখতে, তাহলে দেখবেন নিজেই জগৎটাকে কত সুন্দর করে নিয়েছে। আমি খুব অবাক হয়ে যাই, দুটো দলে দু ধরনের পেশার মানুষজন, সেলিব্রিটিদের মধ্যে ফিল্ম স্টার এবং ক্রিকেট স্টার, তারা দিনের বেলাও কালো চশমা করেন, রাত্রিবেলাও কালো চশমা করেন। আসলে তাদের চোখটা তারা জগৎকে দেখাতে চান না, কারণ এই চোখটা দেখলে আর আমরা তাকে ভালোবাসতে পারবো না। সব কিছু মিথ্যা কথা বলে, চোখ কখনো মিথ্যা কথা বলে। এই কারণে চোখ আমরা সবসময় ঢেকে রাখার চেষ্টা করি। শ্রী শ্রী মায়ের কৃপায় আমরা যেন এই সংসারে থেকে সংসারী সেজে না থাকি, সংসারী হয়ে না, এটা আমাদের প্রার্থনা। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী মাসে আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।